Assalamualaikum everyone, welcome back to my channel Jannatul Kitchen. আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য একটা স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের খুব ইউনিক একটা পাকোড়া তৈরি করে দেখাবো। এটার নাম হচ্ছে মুড়ির পাকোড়া। আর এই পাকোড়াটা খুবই সহজে তৈরি করা যায়। বাসায় গেস্ট বসিয়ে 10 মিনিটের মধ্যেই তৈরি করা যাবে, সেই সাথে এর স্বাদও একেবারে অতুলনীয়। তো চলুন এই রেসিপিটার মূল প্রসেসিংটা দেখে নেই। এখানে আমি 3 কাপ পরিমাণ মুড়ি নিয়েছি, আর এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি, কাঁচামরিচের কুচি আর ধনিয়া পাতার কুচি। আমি এখানে 2 টেবিল স্পুন করে দিয়ে দিয়েছি। আর অ্যাড করছি লাল মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি আর স্বাদ অনুযায়ী লবণ। আর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চালের গুঁড়া আর 1 টেবিল স্পুন পরিমাণ ময়দা। আর এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর এখন অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। ফ্রেন্ডস, ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি আপনাদেরকে শেপ করে দেখাচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মতো শেপ দিয়ে দিতে পারেন। আমি এখানে বল বল করে পাকোড়া শেপ দিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, স্ক্রিনে দেখতেই তো পাচ্ছেন আমি কিভাবে পুরো কাজটা করছি। আমি ভালোভাবে রাউন্ড শেপ করে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। ফ্রেন্ডস, এভাবে সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন চুলায় চলে যাচ্ছি ভাজার জন্য। ভাজার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে শেপ করে নেওয়া এই পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আর আমি এখন এগুলোকে মিডিয়াম টু লো আঁচে ভালোভাবে ফ্রাই করে নিব। আমি একটা চামচের সাহায্যে এপিট উপিট উল্টিয়ে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। ফ্রেন্ডস, দেখুন আস্তে আস্তে কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর এখন কিন্তু এই পাকোড়াগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল এই ক্রিস্পি মুড়ির পাকোড়ার রেসিপি। আপনারা তো দেখতেই পেরেছেন কত ইজি একটা রেসিপি আর কত অল্প সময় তৈরি করা যায়। আপনারা যদি আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করেন তাহলে আশা করছি পুরোপুরি পারফেক্ট হবে। একবার না খেলে বুঝতেই পারবেন না যে এর টেস্ট কতটুকু। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।